আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আমি আজকে আপনাদের সাথে হাজির হলাম। আমি মোহাম্মদ শাহেদ খান সুজাত, হেডম্যান একাডেমি কিডস স্পেস থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো আমার অনেক স্টুডেন্টস আছে যারা আমাকে প্রায় প্রশ্ন করে থাকে যে স্যার, আমার ইংলিশ ইমপ্রুভ করার জন্য আমি কোন বইটা পড়ব, কিছু বইয়ের নাম বলেন যেগুলো পড়লে আমার ইংলিশটা ইমপ্রুভ হবে। সো সেই প্রশ্নের আনসার দিতেই এই ভিডিওটা করা। একদম সিম্পলভাবে আমি বলছি, স্পেসিফিকভাবে ওরকম কোনো বই নেই যে এই বইটা পড়লে আপনি খুব ভালো করতে পারবেন। এটা আপনাদের জন্য সুখবর, ইংলিশ আপনি যে কোনো জায়গা থেকেই শিখতে পারেন। আপনার যেটা ইন্টারেস্ট, আপনার যেখানে ইন্টারেস্ট আছে সেখান সেই বইটা সেই জনার বইটাই পড়বেন। সেটা হতে পারে নোবেল, সেটা হতে পারে গল্পের বই, সেটা হতে পারে সায়েন্স ফিকশন বই, সেটা হতে পারে কোনো জার্নাল, সেটা হতে পারে কোনো স্পোর্টসের জার্নাল, যে কোনো বিষয় হতে পারে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে কীভাবে পড়ব। এটাও খুব সিম্পল, আমরা যখন বইটা নিয়ে বসব, এর আগে বলি, পড়ার আগে আমাদের লেভেল কিন্তু জাজ করতে হবে, আমাদের বুঝে নিতে হবে যে আমাদের লেভেল কোন জায়গায় আছে। সে ফর এক্সাম্পল, আমি একটা বই পড়ছি, বইয়ের একটা পৃষ্ঠার মধ্যে 10টা, 20টা অথবা 30টা ভোকাবুলারি ওয়ার্ড আমি জানি না, তাহলে কিন্তু ওইটা কিন্তু আমি সমস্যা হবে পড়তে গেলে। বারবার ডিকশনারি বের করতে হবে, বারবার অর্থ বের করতে হবে, তারপর পড়তে হবে। তখন কি হবে, তখন আপনারা আপনাদের ধৈর্য হারিয়ে ফেলবেন এবং পড়তে পারবেন না, বা পড়ার যে মনোযোগটা সেটা কমে যাবে। সো আপনার যে লেভেলটা, সে লেভেলটা হতে পারে এরকম যে একটা পৃষ্ঠায় যদি 5টা থেকে 7টা ভোকাবুলারি যদি আনকমন থাকে, সেরকম বইটা আপনারা পড়ার চেষ্টা করবেন। এবং আরেকটা ট্রিক্স বলে দিচ্ছি, যখন আপনারা বইটা পড়ছেন, একটা সেন্টেন্স পড়ছেন, সেই সেন্টেন্সে যেই ওয়ার্ডটা বুঝছেন না, সেই ওয়ার্ডটা গেস করার চেষ্টা করবেন। অন্য অন্য অর্থ, অন্য অন্য অনেকগুলো সেন্টেন্স আছে, সেগুলো দিয়ে যে মাঝখানে যে ওয়ার্ডের আপনি অর্থ জানেন না বা বুঝছেন না, সেটা গেস করার চেষ্টা করবেন যে সেটার অর্থটা কি হতে পারে। গেস করার ফলে কি হবে, পরবর্তীতে আপনার মনে থাকার প্রবণতাটা অনেক বেশি বেড়ে যাবে, এবং পরবর্তীতে আপনি সার্চ দিবেন, ডিকশনারিতে সার্চ দিয়ে দেখবেন এটার অর্থ কী। যদি আপনি যেটা গেস করেছেন যদি মিলে যায়, তাহলে তো অবভিয়াসলি আপনার অনেক বেশি মনে থাকবে, এবং যদি না মনে থাকে সেক্ষেত্রে আপনার মুখস্থ করে নিতে হবে। এবং আরেকটা ট্রিক্স আপনাদেরকে বলতে চাচ্ছি, গল্পের বই থেকে যখন আপনি গল্পের যে কোনো গল্পের বই পড়বেন অথবা জার্নাল পড়ছেন, সেই বইটা যে আপনি ভোকাবুলারিটা পাচ্ছেন সেই বই থেকে, সেই ভোকাবুলারি সহ সেন্টেন্সটা লিখে ফেলবেন একটা নোটে, এবং সেন্টেন্সটা পরবর্তীতে যখন আপনি যখন রিভিশন দিবেন, তখন অটোমেটিক্যালি ওই যে আপনি তো বইটা পড়েছেন সেই সেন্টেন্সটা আপনি জানেন এবং সেটার অর্থও জানেন। সো আপনার যখন নতুন করে ওয়ার্ড মিনিং শিখতে যাই, তখন কিন্তু আমাদের সেন্টেন্স বানাতে হয় যেন আমরা সেটা দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি, ইউজ করতে পারি। কিন্তু আমরা যদি গল্পের বই থেকে বা আপনি যে বইটা পড়ছেন সেখান থেকে যদি ওয়ার্ড মিনিংটা শেখা হয় এবং সেই সেন্টেন্সটাই যদি লেখা হয় নোটে, আপনি যেটা নোট করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি সুবিধা হবে। 2 দিন পর, 1 মাস পর, 6 মাস পর আপনি যখন রিভিশন দিবেন, তখন কিন্তু আপনার মাথায় কাজ করবে, আচ্ছা আমি তো ওই বইটা পড়েছিলাম এবং ওই বই থেকে এই ওয়ার্ডটার মিনিং হচ্ছিল এরকম। ঠিক আছে, সো আমরা ওয়ার্ড টু ওয়ার্ড না পড়ে আমরা কি করব, আমরা বই থেকে সেন্টেন্স আকারে নোট করব এবং পরবর্তীতে সেটা আমাদের জন্য সুবিধাজনক হবে। এবং আবারও বলছি যে যেখানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেই বই পড়ে, যেই জনরার বই, সেই বই পড়লেই আপনি ইংলিশ শিখতে পারবেন, এরকম কোনো নির্দিষ্ট কোনো বই নেই যে সেই বইটা পড়লেই যে আপনারা খুব ভালো ইংলিশ শিখতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।